আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার, খবর পড়ছি। আশাশুনিতে চারদলীয় কাবাডি টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় খেলা অনুষ্ঠিত। আশাশুনিতে মুজিবর্ষ উপলক্ষে চারদলীয় কাবাডি টুর্নামেন্টে বোধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ও চাপড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। বুধবার বিকালে আশাশুনি হাইস্কুল মাঠে আকর্ষণীয় এই খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন খান। মনোমুগ্ধকর এই খেলায় আশাশুনি আলিয়া মাদ্রাসাকে 33 পয়েন্টে পরাজিত করে বোধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ও অপর খেলায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে 37 পয়েন্টে পরাজিত করে চাপড়া মাধ্যমিক বিদ্যালয় ফাইনাল খেলার গৌরব অর্জন করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলা দুটি পরিচালনা করেন আনিসুর রহমান ও আসাদুল হক। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজন এ সময় সহকারী কমিশনার ভূমি শাহিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লা, প্রকৌশলী আক্তার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সেলিম রেজা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। আগামীকাল শুক্রবার বিকাল 4টায় একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।